নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। তেসরা অগস্ট 2022 বুধবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আজকে আলোচনা করব। তবে আমি প্রতিদিনের মতো একটি কথা বলব, ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। আগামীকাল নক্ষত্রটি খুব ভালো নক্ষত্র থাকছে, সেটি হচ্ছে হস্তা নক্ষত্র, এবং যে যোগটি থাকছে সেটি হচ্ছে সিদ্ধ যোগ থাকছে। হস্তা নক্ষত্র এবং সিদ্ধ যোগে যে পাঁচ রাশির প্রাপ্তির মহা যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশি ভিত্তিক শুভ সময় আমি আলোচনা করব। তবে একটি কথা বলি, আপনারা প্রাপ্তির ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছেন, প্রচুর চেষ্টা করছেন হঠাৎ প্রাপ্তি। এই হঠাৎ প্রাপ্তি যে গ্রহটি করিয়ে থাকে সেটা হচ্ছে কলিযুগে রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ সেটি হচ্ছে রাহু। এই রাহুকে আপনার স্ট্রং কিন্তু করা দরকার। আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার প্রাপ্তি হচ্ছে না, জানবেন আপনার জন্মছকে রাহু খারাপ আছে। আমি বারবার একটি কথা বলছি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের প্রাপ্তি নিশ্চিত রূপে হবেই। যে পাঁচ রাশির আমি কথা বলছি, আগামীকাল গাঢ় প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু কম হোক বেশি হোক অর্থযোগ কিন্তু থাকছে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনার জন্মকুণ্ডলীটা খুলে দেখুন তো, আপনার জন্মকুণ্ডলীতে রাহু গ্রহ কেমন আছে। শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহ কেমন আছে, বিশেষ করে আপনার যেহেতু এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা এই প্রাপ্তি, যে কোনো দিক থেকে প্রাপ্তি আগামীকাল কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থ আপনারা পাবেন সেটা নির্ভর করবে আপনার ভাগ্যভাবের উপর। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, এই জন্য আপনার ধনভাবকে স্ট্রং করা দরকার, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করা দরকার। দেখুন, এই প্রাপ্তি যোগটা রাহু রক্ষা কবচ যদি আপনি পরিধান করেন, যাদের ক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটাবে। রাহু কবচের থেকে রাহু রক্ষা কবচ আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু দিবে। তো যে রাশিগুলোর আমি কথা বলবো, সেই রাশিগুলো বিশেষভাবে যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এবং যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, অনেকে করছে কি, ইনবক্সে মেসেজ করে দিচ্ছেন। আমি বারবার বলছি, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, ইনবক্সের থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনারা রিপ্লাইটা পাবেন। ইনবক্সে মেসেজ করবেন না, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন। এবং এর পাশাপাশি যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচার বা রাহু রক্ষা কবচ বা রাহু কবচ নেওয়ার জন্য বা গ্রহরত্নের ব্যাপারে বা পূজা পাঠের ব্যাপারে যারা যোগাযোগ করতে চাইছেন, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আমি একটি কথা বলি, কে না চায় ধনী হতে, প্রত্যেকের কপালে কিন্তু ধনী যোগ প্রতিদিন কিন্তু থাকে না। এই ভিডিওটি যদিও গরিব থেকে আগামীকাল কোন কোন রাশি ধনী হতে চলেছে এই বিষয়ের উপর আমি আলোচনা করি, কিন্তু আপনার ক্ষেত্রে আগামীকাল যদি যোগ থাকে আপনার কিন্তু প্রাপ্তি হবে। প্রচুর মানুষ ভিডিও শুনছেন, প্রত্যেকের কী প্রাপ্তি হয় তা নয়, কিছু মানুষ কিন্তু আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির কিন্তু বড় যোগ কিন্তু এই পাঁচ রাশি কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে।
এই রাহু রক্ষা কবচ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এবং এর পাশাপাশি আপনার হস্তরেখাও বিচার করুন। এবং এর সাথে সাথে একটি কথা আমি বলবো, আপনার বাস্তুক্ষেত্রে রাহুর জায়গাটা কেমন আছে সেটা আপনারা ভিজিট করার। রাহু যদি আপনার বাস্তুক্ষেত্রে ড্যামেজ থাকে তাহলে কিন্তু বাধা কিন্তু আসবে, অর্থাৎ রাহুকে বলবত্তা বৃদ্ধি কিন্তু করা উচিত। রাহুর ক্ষমতা বৃদ্ধি করা দরকার, এই জন্য রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা অবশ্যই পরিধান করুন। এই প্রাপ্তির ব্যাপারে নিশ্চিত রূপ হতে কিন্তু চলেছে। অনেকে আছে অল্পের জন্য প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, রাহু রক্ষা কবচটি আপনার বাধাটা কিন্তু কাটাবে, বাধা অতিক্রম করাবে এই রাহু রক্ষা কবচ। যে পাঁচ রাশির নাম আমি আলোচনা করব একে একে আপনারা জানতে পারবেন, পাঁচ রাশি সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলোর টার্গেট নাম্বার শুভ সময় আমি একে একে কিন্তু জানাব। প্রথম যে সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের শুভ সময় 1:44 থেকে 4:15 পর্যন্ত, মিথুন রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং আরেকটি আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের রাশিভিত্তিক শুভ সময় 12:39 থেকে 2:18 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির মহা যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। আপনাদের শুভ সময় 10:56 থেকে 12:44 পর্যন্ত। দেখুন, এই যে ভিডিওটি শুনছেন যারা, আমি আবারও বলছি, নিজের জীবনে আগে দেখুন যে আপনার প্রাপ্তির যোগ আছে কি না, তবে কিন্তু অ্যাপ্লাই করুন, নয়তো কিন্তু আপনার হয়তো অর্থ কিন্তু অপচয় হবে। রাহু রক্ষা কবচটি আপনারা পরিধান করুন, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, নিজস্ব হস্তরেখা বিচার করান, আপনার ধনভাব, আপনার ভাগ্যভাব, আপনার আকর্ষী প্রাপ্তিভাব, আপনার একাদশভাব, এই জায়গাগুলো এবং কিসের মহাদশা চলছে এই মহাদশাটা কিন্তু দেখা কিন্তু একান্ত দরকার। এরপর যে রাশির কথা আমি বলবো, 4 যে রাশি, সে রাশির মহাসৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের শুভ সময় 3:18 থেকে 6:18 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 5 এবং 3। আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক শুভ সময় আপনার 11:22 থেকে 1:33 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে পাঁচ রাশি আগামীকাল বুধবার প্রাপ্তির যোগ নিশ্চিত কিন্তু হতে চলেছে।
যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা পরামর্শ নিন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।